আমরা চলে আসব সেই স্টলে যার দ্বারা আমরা প্রায় 200 বছর পরাধীন হয়েছিলাম, সেই ব্রিটিশ। দেখুন, আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ঠিক পাশেই রয়েছে দেখুন গান্ধী স্মারক সংগ্রহালয়, অর্থাৎ যে আমাদেরকে 200 বছর ধরে বন্দি করে রেখেছে, তারপরে যার দ্বারা আমরা স্বাধীনতা পেয়েছি, পাশাপাশি আমাদের দুটো স্টল। দেখুন, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই হচ্ছে বিচারধারা। এটা ভালো কি খারাপ আপনারাই বিচার করবেন। চলুন, আমরা ঢুকে নিচ্ছি গান্ধী সংগ্রহশালাতে। প্রথমে আপনারা এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে দেখলে আপনাদের কি মনে হয়, মনে পড়ছে কিছু গাইজ? স্বাধীনতা, দেখে নিন তো। আমরা এই আজকে এই স্টলে হ্যাঁ, এটাই আমি আপনার মুখ থেকে শুনে নেবো ডাইরেক্ট, তাতে আমাদের দর্শকরা আরো ভালো করে রিলেট করতে পারবে আপনি যদি বলেন বিষয়টাকে। এবারে আমাদের কলকাতা বুক ফেয়ারে আমাদের স্টল F6, ঠিক রাশিয়ার উল্টো দিকে আমরা আছি। আমাদের এবারে যে এক্সিবিশন আমরা করেছি, এটা স্পেশাল এক্সিবিশন, স্বাধীনতার 75 বছরকে আমরা তুলে ধরেছি ছবির মাধ্যমে। আমরা যারা আত্মবলিদান দিয়েছে স্বাধীনতায় তাদের, এবং বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে মহিলারা যে যোগদান করেছেন সেটাকেও তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে থাকুন, এবং আমাদের সংগ্রহালয়ের বইপত্র ম্যাগাজিনও আছে, আপনারা দেখতে পারেন। একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করবো স্যার, যে এই যে ঠিক পাশাপাশি ব্রিটিশ, তার পাশেই হচ্ছে গান্ধীজি, একদিকে পরাধীনতা একদিকে স্বাধীনতা, এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন পাশাপাশি? না, এখন তো আমরা স্বাধীনতার অনেক এগিয়ে চলে এসেছি, আমরা এখন স্বাধীন ভারতের 75, আমরা অতীত এবং বর্তমান দুটোকে নিয়েই আমরা এগিয়ে চলছি। অনেক ধন্যবাদ।